السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. প্রিয় ভাইরা, আমার যারা আমাদেরকে যে কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছেন এবং আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমরা ইতিপূর্বে একটি ভিডিও আপনাদের জন্য রিলিজ করেছিলাম। সেটা হচ্ছে যে এখানে আমরা মসজিদ এবং মাদ্রাসার মধ্যবর্তী যে জায়গাটুকু আছে সেটা মসজিদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। তো এই উদ্দেশ্যে একটা ভিডিও দেওয়া হয়েছে। কিছু ভাই কিছু অর্থ সহযোগিতা করেছেন, যেটার উপর ভিত্তি করে আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রেট বিমগুলো দেওয়া হয়েছে, কয়েকটা গ্রেট বিম, তারপরে আমরা সিঁড়ির কাজ ধরব, তারপরে ছাদের কাজ, এরপরে দ্বিতীয় আরেকটা ছাদ হবে ইনশাআল্লাহ সামনে। তো সুতরাং এই কাজটা চলমান, এবং আপনারা সবাই জানেন যে একজন মানুষ তার পরকালের পুঁজি অবশ্যই দরকার। পরকালে সে জান্নাত পাওয়ার জন্য তার এমন কিছু পুঁজি থাকা দরকার, হ্যাঁ, যেটা তার ইমানকে শক্তিশালী করবে এবং জান্নাতের নিকটবর্তী করবে। তো এই ব্যাপারে সবচাইতে উৎকৃষ্ট পন্থা হচ্ছে যে আল্লাহর, হ্যাঁ, ঘর মসজিদের খেদমত করা। কারণ মসজিদের আপনার যদি বিনিয়োগ করা হয় তাহলে সেটা জান্নাতের মধ্যে একটা, হ্যাঁ, ঘর পাওয়ার একটা মাধ্যম তৈরি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে যেই ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। অন্য বর্ণায় রয়েছে: কামাফ হাসে কেতা, যে যদি কাতাহ একটা পাখি আছে, মাফহাস বলতে বাসা বোঝানো হয়, ওয়ালাউ কামাফহাসি কাতাহ, যে কাতাহ পাখি যেটা মরুভূমির পাখি, ছোট চড়ুই পাখির মতো, সেটার বাসা পরিমাণও যদি মসজিদের সহযোগিতা করে মসজিদ নির্মাণে, তাহলে আল্লাহ জানু জান্নাতে ঘর তৈরি করে দিবেন। তো এই ভিত্তিতে আমরা বলবো যে যারা আগে সহযোগিতা করেছেন আল্লাহ জানু তাদের সেই সহযোগিতার বিনিময়ে আল্লাহ জানু তাদেরকে জান্নাত দিয়ে দেন, জান্নাতে উত্তম বাসস্থানের ব্যবস্থা করুন, সেটা আল্লাহর কাছে কামনা করব। এবং যারা এখনও অংশগ্রহণ করেননি তাদের জন্য আমাদের আবেদন থাকবে যে অতি সত্বর আপনারা অবশ্যই আমাদের এই মহতি কাজে অংশগ্রহণ করবেন, যেন জান্নাতে একটি একটি করে ঘর প্রত্যেকে আমরা বানিয়ে নিতে পারি। সুতরাং আমরা বলবো, কাজ যখন শুরু হয়েছে এখন থেমে থাকার কোনো সুযোগ নেই, এই কারণে আমরা অবশ্যই চেষ্টা করছি যে এটা আস্তে আস্তে শেষ করে ফেলানোর জন্য। কারণ আমাদের এই একতলার ছাদ হওয়ার জন্য অপেক্ষা আছে দ্বিতীয় তলার ছাদ, এই কারণে আমাদেরকে দ্রুত এই একতলার ছাদ শ্রেণী করে একতলার ছাদ দিয়ে দিতে হবে, তারপরে দ্বিতীয় তলার ছাদের দিকে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব। এই কারণে সবার কাছে আবেদন করছি যে যারা অংশগ্রহণ করেননি তারা অংশগ্রহণ করবেন, আর যারা ভিডিও দেখবেন অন্য ভাইদেরকে যাদের অর্থ আছে আল্লাহ শান সঙ্গতি দিয়েছেন, তাদেরকেও সহযোগিতা করার জন্য আহ্বান করবেন যেন কাজটা সহজে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই সকল কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। জি প্রিয় ভাইরা, আমার এইদিকে আবারও দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ওয়ালের কাজও চলছে। এই ওয়ালটুকু যতটুকু দেখতে পাচ্ছেন পুরাতন, এতটুকু রাখা হলে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা টপকিয়ে দেয়াল টপকিয়ে ভিতরে ঢুকে ভিতর থেকে বের হয়ে যায়। এই কারণে আমরা চেষ্টা করছি যে দেয়ালটাকে আর উঁচু করার জন্য যেন আসা যাওয়া সম্ভব না হয়। এর পাশাপাশি এই যে আরেকটা ঘর দেখতে পাচ্ছেন, এটা ইতিপূর্বে আমরা তৈরি করেছি মাদ্রাসার ছাত্রদের খাবারের ঘর হিসেবে, এবং পাশাপাশি ক্লাস শ্রেণীর আপনার সংকটের কারণে, যে শ্রেণীকক্ষ না থাকার কারণে, আমরা এটাকে নূরানী বিভাগের দুইটা ক্লাসের জন্য এটাকে ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা হচ্ছে যে নিচু হওয়ার কারণে, কারণ এটা খোলা রেখেছি আমাদের আলো বাতাসের সুবিধার জন্য, কিন্তু দেখা যায় যে বাইরের থেকে ধুলাবালি ঢুকে এবং যখন বৃষ্টি হয় বৃষ্টির পানি ঢুকে যায়, এই কারণে আমরা এটাকে একটু উঁচু করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিছু উঁচু করে ফেলেছি, আরও বাকি আছে, হ্যাঁ, এই অংশটুকু। এর পাশাপাশি আমাদের মাদ্রাসার সাইড ওয়াল আরও দরকার, যে সামনের দিকে দেখতে পাচ্ছেন ওইখানে একটা গেট দেখা যায় লোহার, এটার পিছনে কবরস্থান আছে সাইডে, হ্যাঁ, ওই সাইডে আমাদের একটা ওয়াল দেওয়া দরকার। আবার আমাদের বিল্ডিংয়ের বাম সাইডে ওয়াল দেওয়া দরকার, যেটা পাশের মানুষদের সমস্যা হয়ে যায়, এই কারণে আমরা সেই ওয়ালও দেওয়ার চেষ্টা করছি। এতে অনেকগুলো অর্থের দরকার। মসজিদের মধ্যে আপনার একতলা পর্যন্ত পৌঁছাতে আমাদের 3 লক্ষ টাকার মতো প্রয়োজন, হ্যাঁ, যেটার যোগান আমাদের দিতে হবে। আর এই সমস্ত কাজগুলো করার জন্য, যেমন পিছনের আরও যে ওয়াল আছে সেখানে আমাদের 4000 মতো ইট লাগবে, সিমেন্ট লাগবে ইত্যাদি, আর এখানে তো কাজ চলছেই, সুতরাং বিশাল একটা অঙ্কের দরকার, যেখানে আপনার পুরোটা মিলে আমাদের এখানেও 2 লাখ টাকার প্রয়োজন।
মানে এই ওয়ালগুলো শেষ করে এবং সাইডের যে ওয়াল ওই সাইডের ওয়াল সবগুলো মিলে মোট মিলে আরও 2 লক্ষ টাকা লাগবে। সর্বমোট মসজিদ এবং ওয়ালের কাজ, সাইড ওয়াল যেগুলো বাউন্ডারি ওয়াল সেটার কাজ মিলে আমাদের 2 লক্ষ এবং 3 লক্ষ মিলে 5 লক্ষ টাকা দরকার। তো এই ব্যাপারগুলো অতি সত্বর আমাদের করতে হয়, কারণ এরপরে আমরা চলে যাচ্ছি আপনার মসজিদের 2তলা ছাদ করা এবং তারপরে মাদ্রাসার 3তলার ছাদ করার দিকে। সুতরাং এই কাজগুলো, এই যে খুচরো কাজগুলো যেগুলো অত্যন্ত একবারে প্রয়োজনীয়, সেগুলো আমাদের অবশ্যই শেষ করা দরকার। এই কারণে সকল ভাইয়ের প্রতি আবেদন থাকবে যে যারা পরকালের জন্য সদকা জারিয়ার ব্যবস্থা করতে চান, এগুলো কিন্তু সদকা জারির একটা ক্ষেত্র, কারণ প্রতিষ্ঠান সংক্রান্ত, বিশেষ করে মসজিদ সদকা জারিয়ার অন্তর্ভুক্ত, মাদ্রাসা সদকা জারিয়ার অন্তর্ভুক্ত। যারা পরকালে সদকা জারিয়া হিসেবে আপনার রাখতে চান, নিজের পুঁজি সংগ্রহ করতে চান, অবশ্যই এই সমস্ত কাজে তাদের অংশগ্রহণ করা অবশ্যই দরকার। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, যারা আমাদেরকে ইতিপূর্বে সহযোগিতা দিয়েছেন এবং ভবিষ্যতে দেবেন, আল্লাহ জানে তাদের সকল সহযোগিতা কবুল করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ অবস্থান নেওয়ার আল্লাহ তৌফিক দান করুন এবং সকলকে বিপদাপদ মুক্ত রাখুন। বিশেষ করে আমরা স্মরণ করব আমাদের সৌদি আরবে আমাদের কিছু ভাই রয়েছেন যারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে আপনার এরকম প্রতিষ্ঠানের অগ্রগতির কাজে তারা শ্রম দিয়ে যাচ্ছেন। আল্লাহ জানে তাদের সবাইকে আমৃত্যু এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার তৌফিক দান করুন এবং তাদেরকে বিপদাপদ মুক্ত রাখুন, তাদের রিজিকে বরকত দিয়ে দেন এবং তাদের সন্তানাদির মধ্যেও বরকত দেন এবং তাদেরকে নেকহায়াত দান করুন, পরকালে জান্নাতুল ফেরদাউসের উচ্চ আসনের আল্লাহ ব্যবস্থা করে দেন, সেটাই কামনা করব। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।